মায়াপুর নামক গ্রামে কীর্তি আর বালু নামে গরিব ভাই বোন থাকত ওই গ্রামেরই বাস স্ট্যান্ডের কাছে তাদের মা বাবার তৈরি করা একটা ছোট্ট হোটেল ছিল সেটাকেই তারা চালাতো সেটা দিয়েই তাদের সংসার চলতো কিন্তু কিছুদিন ধরে তাদের হোটেলের ব্যবসাটা খুবই খারাপ যেতে লাগলো তার সাথে সাথে তাদের ঋণের চাপও দিন দিন বেড়েই চলেছিল একদিন কীর্তি এটা নিয়েই ভাবতে লাগলো তখন বালু তার কাছে গিয়ে বলে দিদি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা কি সিদ্ধান্ত তুমি আগে শোনো তারপরে ওর ব্যাপারে তো তারপরে তুমি যেমন বলবে তেমনই করব। কারণ তুমি তো আমার থেকে বড় তুমি ভালো মন্দ আমার চেয়ে বেশি জানো তাই না দেখ ভাই কথাটাকে এত চুইনগামের মতো বাড়াস না কি বলবি সেটা ভালো করে বল আমার যদি সেটা ঠিক মনে হয় তাহলে করব। আর যদি ঠিক মনে না হয় তাহলে করব না সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার দরকার নেই আমরা এই হোটেলটাকে চলো বিক্রি করে দিই তাতে ঋণও শোধ হয়ে যাবে আর মা বাবার যে বাড়িটা বন্ধক রয়েছে সেটাকেও ছাড়িয়ে নেব তুমি কি বলো দিদি তোর কথাটা ঠিক কিন্তু কিন্তু কি দিদি তুমি কি এই হোটেলটা বিক্রি করতে চাও না বিক্রি করা ছাড়া আর কি কোনো উপায় নেই দিদি অনেক আগে এখানে কোনো হোটেল ছিল না তাই এই হোটেলটা কোনো রকমে চলতো কিন্তু এখন সময়ের সাথে সাথে যুগটাও তো বদলেছে জিনিসও বদলেছে লোকেরাও বদলে গেছে সবাই অন্য অন্য ব্যবসা করছে এখন তো একটা হোটেলের জায়গায় অনেক হোটেল হয়ে গেছে সেই হোটেলগুলো ছেড়ে সবাই আমাদের কাছে কেন আসবে তো ভাই আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রাহকরা আকর্ষিত হয়ে আমাদের কাছেই আসুক তাহলে তুমি বলো এটা ছাড়া তোমার কাছে কি উপায় আছে আমাদের এমন কোনো অফার রাখতে হবে যাতে গ্রাহকরা হয়ে আসতে পারে ও তাহলে কেমন অফার রাখবে দিদি বড়রা খেলে বাচ্চারা আকর্ষিত বিনামূল্যে খাবার পাবে এই রকম অফার রাখবে নাকি খাবার পরে পান আর মিষ্টি বিনামূল্যে দেওয়া হবে এইটা রাখবে বলো না রে ভাই এমন কোনো অফার না আসলে মা বাবা এই হোটেলটাকে তৈরি করেছে তো তাই বিক্রি করার ইচ্ছাটা নেই আমার এইভাবে নিরাশ হয়ে যখন কীর্তি এমন বলল। তখন বালু আর কিছুই বলতে পারল না এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন তাদের হোটেলে নামের এক ব্যক্তি এলো ওনাকে দেখে কিছু ভাবতে লাগলো তখন বললেন আরে কি হলো কীর্তি বালু তোমরা তো বলেছিলে যে হোটেলটাকে বিক্রি করবে এখন তো তোমাদের পাত্তা নেই দুদিন ধরে আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি আমাকে ক্ষমা করে দিন সেট আমরা এই হোটেল বিক্রি করব না এইটা শুনে কীর্তি অনেক খুশি হলো সেদিনের পর থেকে দুজনে মনে মনে ভাবল তাদের এই হোটেলটাকে আর তাদের এই ঋণগুলোকে সব তারা কঠোর পরিশ্রম করে শোধ করবে আবার হোটেলটাকে আগের মতো শুরু করবে আরে ভাই বালু তুই নতুন কোনো বুদ্ধি বা উপায় ভেবেছিস আমার চিন্তা মটকা পর্যন্ত গিয়ে সেখানেই আটকে পড়েছে মটকা পর্যন্ত যাওয়া মানেটা কি হ্যাঁ দিদি কিছুদিন আগে না আমি মটকা বিরিয়ানির নাম শুনেছি নাকি লোকেরা এটা খুব পছন্দ করে কেউ যদি এই মটকাতে বিরিয়ানি তৈরি করে লোকেরা সেখানেই গিয়ে খেতে লাগে কেমন খেতে হবে কেমন স্বাদ হবে এইটা ভেবে লোকেরা সেটা গিয়ে একবার খেয়ে দেখে হ্যাঁ রে ভাই যাতে আমাদের ব্যবসাটা ভালো চলে কিছু একটা কর ঠিক আছে দিদি এইভাবে অনেকক্ষণ ভাবার পরে বালুর মতো একটা বুদ্ধি এলো সে এখন বাঁশের বিরিয়ানি কিভাবে তৈরি করবে সেটা ভাবতে লাগলো আমার মাথায় একটা সুপার ডুপার আইডিয়া এসেছে এখানে সব ব্যবসায়ীরা নিজেদের মতন করে নতুন নতুন ব্যবসা করছে তাই তো এখন আমি যেটা ভেবেছি তাতে আমাদের ব্যবসা অনেক উন্নতি হবে প্রথমে তোর আইডিয়াটা তো বল আরে দিদি আমরা বাঁশের বিরিয়ানি করব। সবাই মটকা বিরিয়ানি করেছে অনেক ফেমাস হয়েছে এবারে আমরা বাঁশ দিয়ে বিরিয়ানি কিভাবে রান্না করে দেখাবো মাসের সাথে বিরিয়ানি কিভাবে হবে এইটা ভেবে কীর্তিও ভাবতে লাগলো তারপরে পরের দিনই তারা দুজনে জঙ্গলে গিয়ে অনেকগুলো বাঁশ কাঠ জোগাড় করে আনে তারপরে তারা হোটেলে গিয়ে একটা বড় কড়াইয়ের ওপরে বাঁশগুলোকে দুভাগ করে তার ভেতরে মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে লাগলো বিরিয়ানি রান্না করার পরে বালু মাইক ধরে তার হোটেলের সামনে প্রচার করতে লাগলো আসুন দাদারা আসুন দিদিরা একবারে বাঁশের কাঠের ওপরে তৈরি বিরিয়ানি খেয়ে দেখুন একেবারে স্পেশাল খুবই সুস্বাদু যেটাকে আপনি আপনার বাড়িতেও নিয়ে যেতে চাইবেন বালু এইভাবে মাইক ধরে প্রচার করতে লাগলো তাদের হোটেলের সামনে থেকে যারা যে যার নিজের কাজে যাচ্ছিল এই প্রচার শোনার পরে সবাই মনে করল একবার গিয়ে এটা টেস্ট করে দেখতেই হবে এইভাবে ধীরে ধীরে তাদের হোটেলে গ্রাহকদের সংখ্যা বাড়তে লাগল বাঁশের তৈরি বিরিয়ানি খাবে বলে এইভাবে তাদের হোটেলের ব্যবসাটা খুব ভালো করে চলতে লাগলো তারা নিজেদের ঋণটাকেও শোধ করে এইভাবে বাচ্চাদের সহনশীলতা আর তাদের বুদ্ধির কারণে তাদের যে হোটেলে লোকসান হচ্ছিল এখন ওই হোটেলে উন্নতি হতে লাগলো রাতের সময় ছিল বর্ষাকাল শুরু হয়ে গেছিল প্রায় দুদিন ধরে ভারী বৃষ্টি হওয়ার কারণে গোবিন্দপুর গ্রামের লোকেরা বাইরে বের হতে একেবারে পারছিল না ওই গ্রামেই থাকা কীর্তি আর বালু নামে গরিব বাচ্চারা তাদের বাড়ি না থাকার কারণে একটা গাছের নিচে আশ্রয় নেয় এই বৃষ্টিতে তাদের জামা কাপড়ের সাথে সাথে তাদের কাঠ তাদের উনুন সবকিছু ভিজে যায় দিদি এইভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুদিন হয়ে গেছে আর কতদিন ভিজবো দিদি ভাই রে এই বৃষ্টি কবে থামবে আমরা তো জানি না যেদিন বৃষ্টি থামবে তবে জীবনটা আবার আগের মতো হয়ে যাবে দিদি মনে হচ্ছে এই বৃষ্টি থামবে না আর দেখো না আমি এত ভিজে গেছি তো তাই না আমার না খুব ঠান্ডা লাগছে এখন কি করি বাইরে তোর এমন মনে হচ্ছে এই বৃষ্টিতে না যদি কারোর বাড়িতে গিয়ে একটু আশ্রয় চাই তাহলে তারা নিজেদের বাড়ির আঙিনাতেও জায়গা দেবে না তুই দেখলি তো কিভাবে ওরা বকা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ দিদি সেই জন্য তো তোমাকে বলছি না যে চলো কারোর বাড়িতে গিয়ে আশ্রয় নেব তোমার সাথে তো এখানেই আমি গাছের নিচে থেকে বৃষ্টিতে ভিজছি তাই না দিদি চলো না ওই বাস স্ট্যান্ডে গিয়ে থাকি যতক্ষণ না বৃষ্টি থামছে বালুর এইভাবে বলাতে কীর্তির মনে পড়ে যায় এই ভারী বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য অন্য কোথাও যেতে পারি এইটা তোমরা আমরা নি শুধু এইটাই ভাবছিলাম কারোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে তাহলে বকা দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেবে সেই জন্য এই গাছের নিচে ভেজা ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না যতক্ষণ না তুই ওই বাস স্ট্যান্ডের কথাটা বললি আমার মাথায় তো এটা আসছিলই না দিদি এখন কি আমরা বাস স্ট্যান্ডে যাব এই রকম বলে দুই ভাই বোন বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো কিন্তু তারা যখন সেখানে পৌঁছালো গিয়ে দেখলো বাস স্ট্যান্ডে গরু কুকুর ভিকারি সবাই রয়েছে তখন বেচারা ভাই বোন নিরাশ হয়ে আবার ওই গাছের কাছে ফিরে এলো তখনই রাস্তায় ডাস্টবিনের সামনে একটা ভাঙাচোরা অটো দেখতে পেল তারা ওই অটোরিকশা আর কারণ না তাদেরই ছিল ওদের বাড়ির সামনেই থাকত। কি জানি এই ডাস্টবিনের সামনে কি করে এলো এই রকম ভাবতে ভাবতে তারা দুজনে অটোর ভেতরে গিয়ে বসে বিদ্যুৎ চমকানো আর বজ্রপাতের কারণে আকাশে জোরে জোরে আওয়াজ হতে লাগলো বালু সেই শব্দে ভয় পাচ্ছিল ভাই তুই ভয় পাস না আমি তো আছি তোর সঙ্গে দিদি এটা তো আমাদেরই অটো তাই না এটা খারাপ হয়ে গেছিল বলে বাবা এটা বাড়ির সামনে রেখেছিল বলেছিল কোনো লোহার দোকানে গিয়ে বিক্রি করে দেবে হ্যাঁ রে ভাই কিন্তু এখন তো আমাদের বাড়িতে দামুদার কাকু কবজা করে রেখেছে এইরকম ভাঙাচোরা অটো যদি ওনার বাড়ির আঙিনার সামনে থাকতো তাহলে দেখতে খারাপ লাগতো তাই এখানে ফেলে গেছে বালু যেই ভালো করে যাচাই করে দেখলো এই অটোটা তাদেরই ছিল তার মাথায় তখন একটা ভালো বুদ্ধি এলো ঠিক আছে না দিদি এইভাবে মা বাবার স্মৃতি আমাদের সঙ্গে থাকবে তাহলে মনে হবে মা বাবা আমাদের সঙ্গেই রয়েছে এবারে আর কোনো জিনিসের ভয় নেই এই বজ্রপাত এই বিদ্যুৎ চমকানো আমাদের এবারে কিছুই করতে পারবে না কীর্তি লক্ষ্য করলো হঠাৎ করে বালুর কথা বলার ধরন বদলে গেছে আমার খুব খিদে পেয়ে যে ঠিক আছে ভাই তুই এই অটোতে বসে থাক তোর জন্য আমি কিছু এনে দিচ্ছি কীর্তি অটো থেকে নেমে ওই গাছের কাছে গেল যেখানে তাদের জিনিসপত্র রাখা ছিল কীর্তি সেখান থেকে দুটো তিনটে ডাব্বা তুলে আবার ওই অটোরিকশার কাছে এলো সে আবারও গিয়ে নিজের সঙ্গে কাপড়গুলো নিয়ে এলো কিন্তু এবারে সে গেল কাঠগুলো আনতে কিন্তু বৃষ্টিতে কাঠগুলো এতটাই ভিজে গেছিল সে প্রথমে ভাবল সেখানেই রেখে দেবে এই কাঠগুলোকে যদি আমি অটোরিকশার কাছে নিয়ে যাই দুদিন পরে বৃষ্টি থেমে গেলে হাওয়াতে শুকিয়ে যাবে তারপরে কীর্তি ভিজে যাওয়া কাঠগুলো এনে অটোর ভেতরে এক কোণে রেখে দিল নিজের ভাইয়ের খিদে মেটানোর জন্য কীর্তি কীভাবে রান্না করবে এটা যখন ভাবছিল তখনই দূরে এক জায়গায় একটা ছাউনি দেখতে পেল তারপরে কীর্তি সেখানে গেল বৃষ্টির কারণে যাতে আগুন না নিভে যায় তাই সেই জ্বলন্ত কাঠগুলো নিয়ে অটোরিকশায় চলে এলো তারপরে ওই অটোরিকশায় উনুন ধরিয়ে তাতে ভাত বসালো দিদি আমরা যদি দামোদর কাকুকে একটু জোর করতাম তাহলে হয়তো আমাদের বাড়ি আমাদেরকে ফিরিয়ে দিয়ে উনি চলে যেতেন ভাইরে আগেই আমি অনেক অনুরোধ করেছি এমনকি ওনার পায়েও ধরেছি বলেছিলাম একটু সময় দিতে তাহলে মা বাবারা যা ঋণ নিয়েছিল সেগুলো ধীরে ধীরে শোধ করে দিতাম কিন্তু দামোদর কাকু আমার একটাও কথা শোনেনি জানিস যখন আমি পায়ে ধরেছিলাম তখন আমাকে লাথি মেরে সরিয়ে দিয়েছিল হ্যাঁ দিদি সেদিন তো তোমার হাতে চোটও লেগেছিল মা বাবাকে হারিয়ে যে আঘাত পেয়েছি তার আগে তো সব আঘাতই খুবই কম রে ভাই এইভাবে তারা দুজনে কথা বলছিল ততক্ষণে ভাত রান্না হয়ে যায় কীর্তি তারপরে দুটো বাসনে ভাত বেড়ে নিয়ে ডিবে থেকে আচার বের করে দুজনে তৃপ্তি করে খেয়ে নিল বালু এবার থেকে আর আমাদের চিন্তা করতে হবে না যে আমাদের কোনো বাড়ি নেই মা বাবা ছেড়ে যাওয়া এই অটোরিকশাই এখন আমাদের বাড়ি একবার বৃষ্টি থেমে গেলে ওই মেকানিক রাজু কাকুর কাছে গিয়ে এই অটোটাকে বলবো বাড়ির মতো করে দিতে তুই কি বলিস ভাই এটা ভালো আইডিয়া না সুপার আইডিয়া দিদি আমরা এমনই করবো এইভাবে কথা বলতে বলতে অটোতেই তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে বৃষ্টি থেমে যায় তারপরে বাচ্চারা তাদের ওই খারাপ অটোটাকে মেকানিক রাজু কাকুর দোকানে নিয়ে যায় রাজু কাকুকে দিয়ে ওই অটোরিকশাটাকে বাড়িতে পরিবর্তন করলো এখন বাচ্চারা ওই রিক্সার বাড়িতে থাকার সাথে সাথে কাজ বাজ করে নিজেদের জীবন কাটাতে